আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক সকাল সকাল উঠে গেছিস, অনেক সকাল সকাল বলতেও ছটায় উঠেছি, তো বেরিয়ে পড়েছি, এবার কলকাতা যাব। তো ব্যাগ ফ্যাগ মোটামুটি সব প্যাকিং লোডিং কমপ্লিট, গাড়িতে চেপে গেছি, এবার মা বাড়িতে যাব, মাদের নেব, তারপরে কলকাতা যাচ্ছি। এবার আস্তে আস্তে পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। আজকে কোনো ঠিক নেই অফিস যাব কি যাব না, কটায় পৌঁছাই অলরেডি 7:15 বেজে গেছে, যা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রোদও আছে ভালোই, তাই মুখে পুরো বেঁধে নিয়েছি, আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে, তো সেই জন্য যেই আর এত ব্যাগ হয়েছে প্রতিবারই সেম, কোথায় যে কে বসবে কোনো ঠিক নেই, মার বাপি কোথায় বসবে, কেন কে আমাদেরই 10-12 হয়ে গেছে। বলো রাস্তাটা চারদিকে কি সুন্দর, সবুজ সবুজ,
কলকাতায় তো শুধুই গাড়ি আর গাড়ি, এসব তো দেখাই যায় না। সামনে প্যান্ডেলটা কি সুন্দর করেছে, এখনো খোলেনি। তো আমরা চলে এসেছি, ফাইনালি এসে পৌঁছে রেডি হলাম
ফ্রেশ হলাম, লাঞ্চ করলাম। লাঞ্চ করে এবার আর কি বলবো, অফিসের কাজেই বসলাম। সঞ্চিতাও বসেছে, ও বেচারি বহু টায়ার্ড, বহু কষ্ট করে এসছে। আমিও ঠিক আছে চালিয়ে নিয়েছি, বাট আজকে সত্যি বলো আমরা আজকে তাড়াতাড়ি পৌঁছেছি, অনেক অনেক তাড়াতাড়ি পৌঁছেছি। মানে জ্যামও ছিল, জ্যাম ছিল বাট সেভাবে কিন্তু ফেস করতে হয়নি, আর খুব তাড়াতাড়ি এসেছি। মানে রাস্তা কাটিয়ে কাটিয়ে অনেকটা তুমি প্রো হয়ে গেছো না গাড়ি চালাতে, সেই তো সেই কারণের জন্য অনেক তাড়াতাড়ি, মানে 4 ঘন্টার মধ্যে। কিন্তু ওই প্রথমবার আসা যেটা তুমি সাহস দিয়েছিলে সেটা কিন্তু আলাদাই ছিল। হ্যাঁ যাই হোক, নিয়ে তো 4.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি ব্যাক কলকাতা ভিতরে, তো অ্যাজ ইউজুয়াল সিগন্যাল, সেটাই হ্যাঁ, তো সেই কারণের জন্য লেট হয়ে গেল আর একটু। আজকে শরীরটা একদমই ভালো নেই, আর অফিসেও যেতে পারলাম না, ও অফিস গেল না। আজকে একটু ফ্রেশ হয়ে জাস্ট অফিসে যেতাম, কোথায় এই তো দুটোর সময় ঢুকলাম, দুটোর পরে দুটো কোথায় আরো পরে ঢুকেছি, আরো পরে হ্যাঁ, তাহলে তারপরে আর কোথায় যাওয়া হতো। হ্যাঁ, আর আমি এখন কালকের ব্লগটা এডিট করছি, এই দেখতে পারো তুমি। চলো এরপরে যা যা হবে সঞ্চিতা সব কিছু নিয়ে আসবে। হ্যাঁ এবারে আনপ্যাক হচ্ছে সব কিছু, মানে আনপ্যাকে রেডি হবে, এখন একটু আমরা রেস্ট নিয়ে নেবো, রেস্ট নিয়ে তারপরে আনপ্যাক করে আবার ফিরে আসছি। ফাইনালি আনপ্যাকিং ডান হয়ে গেছে আমাদের, অফিসে টুকি টুকিটাকি একটু একটু কাজ আছে, ওটা আপাতত সেরে নেবো আমরা। উফ, যা গেল আজকে, হোয়াট আ হেক্টিক ডে ইট ওয়াজ, তাই না গো? বাপরে আজকে প্রচুর গেছে, দুজন মিলে আনপ্যাক করতে করতে আজকে দুজনের কোমর যেন আর সোজা সোজা করতে পারছি না, তারপরে অফিসের কাজ। তো যাই হোক, হলো মোটামুটি শেষ করলাম কোনো মতে। একটু আমাদের বেডটা ঠিক করে নিয়েছে, এবারে কালকে আবার অফিস, সঞ্চিতার সকালবেলা থেকে অফিসের কাজ, তারপরে আবার অফিস যেতেও হবে, সেটা তো অ্যাডিশনাল, একটা ম্যান্ডেট, ওটা অ্যাডিশনাল হোয়াট এভার ইউ মে সে, বাট ওটা যেতেই হবে আমাদের। তো অন দ্যাট নোট এন্ড করছি আজকে ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড